শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা প্লে লিস্ট নিয়ে হাজির হয়েছি, রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যার নাম পরিমাণগত রসায়ন বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। আসলে দেখো, কোনো একটা পদার্থের বিশ্লেষণ আমরা দুভাবে করতে পারি, একটাকে হতে পারে আমাদের গুণগত বিশ্লেষণ, একটা হতে পারে পরিমাণগত বিশ্লেষণ। গুণগত বিশ্লেষণ মূলত আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নে আমরা আলোচনা করেছি, আর সেকেন্ড পেপারের যে থার্ড চ্যাপ্টার, এখানে মূলত আমাদের কোয়ান্টিটি মেইন ফ্যাক্টর। ওকে, আসলে দেখো, কোয়ান্টিটি যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কিছু শব্দ জানতে হয়। আসলে দেখো, কোনো একটা সাবজেক্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে আমাদের কিছু কিওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হয়। যেমন রসায়ন বা কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে যদি আমরা ভালোভাবে জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদের ঘুরে ফিরে একটা শব্দ সম্বন্ধে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার, যার নাম হচ্ছে মোল। তুমি যদি মোল না জানো, তাহলে বিভিন্ন ধরনের যে সমস্যাবলী পরীক্ষায় আসে, এই সমস্যাগুলো তোমার কখনোই দূর করা সম্ভব নয়। আমি মোলের ওপরই বেসিক্যালি 1 ঘন্টা 15 মিনিটের প্রায় 5টা লেকচার দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখানে শুধুমাত্র আমি মোল কী এবং মোল কনসেপ্ট দিয়ে কীভাবে তুমি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাবলী করতে পারবা, আশা করি এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা। এই জন্য আমি এই টপিক্সের নাম দিলাম কনসেপ্ট অফ মোল, বা আমরা বলতে পারি মোল কনসেপ্ট। আসলে দেখো, মোল কি? মোল বলতে যদি আমি এক কথায় বলি, যে আমরা বলতে পারি মোল ইজ এ নাম্বার, মোল ইজ এ নাম্বার। মোল ইজ এ নাম্বার কেমন কি? আসলে দেখো, রিয়েল লাইফে আমরা 1, 2, 3, 4 ইউজ করি, এগুলোও তো কি একটা নাম্বার না? একটা জিনিস খেয়াল করে দেখো, যেমন আমরা রিয়েল লাইফে বলি পেয়ার মানে জোড়া, ঠিক আছে, বা আমরা বলি হালি, তাহলে হালি মানে কি? আমাদের চারটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। যেমন আমরা বলি ডজেন, ডজেন মানে কি? অন ডজেন যদি বলি, অন ডজেন মানে কি? আমরা বুঝতেছো 12টা জিনিসকে কি করে, নির্দেশ করে। তাহলে আমরা যদি পেয়ার চিন্তা করি, তাহলে পেয়ার মানে বুঝতেছো 2টা জিনিসকে কি, নির্দেশ করে। তাহলে দেখো, ডজেন বললে আমরা যেমন 12 বুঝি, পেয়ার বললে আমরা কি 2টা বুঝি। তার মানে কি, এই শব্দগুলো একটা নির্দিষ্ট পরিমাণকে কি করতেছে, নির্দেশ করতেছে। তাহলে মোলও ওই রকম একটা ধারণা, যেটা একটা নির্দিষ্ট সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এই জন্য আমি বললাম মোল ইজ এ নাম্বার, সেই কতটুকু সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তার ভ্যালু আমরা বলি 6.022 × 10³। এত সংখ্যক অণু, পরমাণু, আয়ন, যে কোনো কিছুকে আমরা কি বলতে পারি, এক মোল বিবেচনা করতে পারি। এই যে মোল, এই মোল কনসেপ্টটা মূলত অ্যাভোগাড্রো নিয়ে আসে, এই জন্য এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে আমরা সংক্ষেপে বলি এন এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, নাম্বার অফ অ্যাভোগাড্রো। ওকে, এখন দেখো, এই যে মোল, এই মোলটা আমরা কী বুঝতেছি, তা আমি মনে করো তোমাকে সাপোজ বললাম যে 1 মোল অক্সিজেন অ্যাটম ইকুয়াল টু কত। তা আমি বললাম 1 মোল অক্সিজেন অ্যাটম মানে কি? আমরা বললাম মোল মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাটার একটা নির্দেশ করতেছে, সেটা কত? এই সংখ্যক, তাই না? তাহলে আমি যদি বলি 1 মোল অক্সিজেন অ্যাটম, তাহলে এটা মানে বোঝাচ্ছে 6.022 × 10³ অক্সিজেন অ্যাটম, ক্লিয়ার? আমি যদি বলি যে 1 মোল নাইট্রোজেন মলিকুল, তা আমরা কী বলবো? 6.022 × 10³ নাইট্রোজেন মলিকুল। আমি যদি বলি যে 1 মোল ওয়াটার, তার মানে আমরা বুঝতেছি হবে 6.022 × 10³ ওয়াটার মলিকুল। আমরা কি বুঝতে পারছি? তার মানে কি, মোল মানে তুমি বুঝতেছ একটা নির্দিষ্ট সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চায়, সেই সংখ্যা কি এত, তাই না? আসলে দেখো, এই মোল আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। আমরা মোল কী কীভাবে নির্ণয় করতে পারি দেখি তো, মনে করো আমরা কী কীভাবে নির্ণয় করতে পারি। সাপোজ বললাম নাম্বার অফ মোলস, আমরা মোলস কী কীভাবে নির্ণয় করতে পারি। সাপোজ কোনো একটা জায়গায় দেখলাম ভর দেওয়া আছে, সেই ভর থেকে আমরা কীভাবে মোলস নির্ণয় করতে পারবো। তাহলে ভর দেওয়া থাকলে আমরা গিভেন ম্যাস
डिवाइडेड बाय मॉलिक्यूलर मास বা আমরা বলতে পারি যেটাকে মোলার ম্যাস, এটা দ্বারা আমরা কি ইজিলি ওই বস্তু থেকে কি নির্ণয় করতে পারবো, মোল নির্ণয় করতে পারবো। যদি এইভাবে থাকতো যে কোনো একটা জিনিস দেখলা যে মনে করো সংখ্যা দেওয়া আছে যে এত সংখ্যক সমান কত মোল, তাহলে আমরা তাহলে নাম্বার অফ মোলস তখন আমরা চিন্তা করব যে মলিকুলস মলিকুলস গিভেন বা আমরা বলতে পারি অ্যাটমস গিভেন, অর্থাৎ যতগুলো অ্যাটম বা মলিকুল দেওয়া আছে ডিভাইডেড বাই 6.022×10^23। তাহলে নাম্বার অফ মোলস আমরা এইভাবে এখান থেকে বের করতে পারবো। সাপোজ যদি যে কোথাও মনে করো দেওয়া আছে এসটিপিতে মনে করো নির্দিষ্ট একটা আয়তন দেওয়া আছে, ওই আয়তন থেকে আমরা কেমন মোলস চিন্তা করতে পারবো, তার নাম্বার অফ মোলস আমরা চিন্তা করতে পারবো, যে আমরা চিন্তা করব যে ভলিউম গিভেন গিভেন অ্যাট এসটিপি, এটা একটু মাথায় রাখতে হবে, ডিভাইডেড বাই 22.4 লিটার বা আমরা বলতে পারি 22.4 ডেসিমিটার। ওকে, তাহলে এখানে আমাদের একটা মনে রাখতে হবে এসটিপি কথা যা যেন থাকে। ওকে, এখন দেখো 22.4 লিটার মানে আমরা জানি যে কোনো এক মোল গ্যাসের আয়তন কি 22.4 লিটার না। এখন দেখো তাহলে আমাদের যদি বিভিন্নভাবে ভর দেওয়া থাক বা সংখ্যা দেওয়া থাক বা আয়তন দেওয়া থাক, এখান থেকে আমরা এই সূত্র ইউজ করে নাম্বার অফ মোলস কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। দেখি তো আমি খুবই সহজ একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি এবং একটা উদাহরণের মাধ্যমে এই সবগুলো কথা বোঝার চেষ্টা করি। তো মনে করো আমি বললাম বললাম যে ফাইন্ড নাম্বার অফ মোলস, আমি বললাম ফাইন্ড নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন বললাম ফাইন্ড নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন আমি বললাম 11.2 লিটার অফ নাইট্রোজেন গ্যাস, মনে করো মানটা আছে এসটিপি অ্যাট এসটিপি, এটা একটা। বা আমি আর একটা দিলাম তোমাকে, এরকম দেওয়া আছে মনে করো 16 গ্রাম অফ মিথেন গ্যাস, মনে করো আমি একটা আর একটা অপশন দিলাম, মনে করো দেওয়া আছে 12×10^24 মলিকুলস অফ অক্সিজেন গ্যাস, বা দেওয়া আছে আর একটা আছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো তো এই ম্যাথটা আমি বললাম যে ফাইন নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন, একে বললাম এত লিটার অফ নাইট্রোজেন গ্যাস এসটিপি, 16 গ্রাম অফ মিথেন গ্যাস, এত মলিকুলস অফ অক্সিজেন গ্যাস এবং 49 গ্রাম কি সালফিউরিক অ্যাসিড। তা দেখি তো আমরা কি নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমটা করি, তাহলে প্রথম প্রবলেমটা আমরা যদি সলভ করার চেষ্টা করি, দেখো তো তাহলে এটা আমরা সলিউশন করার চেষ্টা করতেছি। তাহলে 11.2 লিটার অফ নাইট্রোজেন গ্যাস অ্যাট এসটিপিতে যদি দেওয়া থাকে, এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো? তুমি দেখেই বুঝতেছো এখানে আছে কী দেওয়া আছে বলো তো, লিটার, লিটার কার ভলিউম না, তাহলে আমরা চিন্তা করতে পারবো নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ভলিউম বা ভলিউম গিভেন, কিন্তু আমরা বলছিলাম এটা হতে হবে এসটিপিতে, তাই না, ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে দেখো তো গিভেন ভলিউম কতটুকু দেওয়া আছে, 11.2 লিটার, 11.2×22.4, তাহলে এখান থেকে আমরা কী বুঝতেছি হবে হাফ বা হবে 0.5 মোল। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার না, আমরা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা একটু 2 নম্বরটা করার চেষ্টা করি। তো দুই নম্বরটার ক্ষেত্রে কী বলছে দেখো, বলছে 16 গ্রাম অফ মিথেন গ্যাস, তাহলে নাম্বার অফ মোল যদি আমরা নির্ণয় করি, তুমি এখানে দেখেই বুঝতে পারছো
গ্রাম মানে কি? ভর দেওয়া আছে, তাই না? তাহলে গিভেন ম্যাস ডিভাইডেড বাই আমাদের কি হবে, মলিকুলার ম্যাস, বা আমরা বলি মোলার ম্যাস। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি, গিভেন ম্যাস কত, 16 গ্রাম ডিভাইডেড বাই মিথেন মানে কি, CH4, এটা মলিকুলার ম্যাস কত হবে, কার্বন 12, হাইড্রোজেন 1 × 4 16, তাই না? তাহলে যদি এটা আমরা চিন্তা করি 16 ডিভাইডেড বাই 16, তার মানে আমাদের কত হচ্ছে বলো তো, 1, ঠিক আছে? তাহলে নাম্বার অফ মোলস কী হবে, 1 মোল। ওকে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা 3 নম্বরটা করার চেষ্টা করি। দেখো 3 নম্বরটার ক্ষেত্রে কি বলছে, বলছে এত মলিকুলস অফ অক্সিজেন গ্যাস। তুমি দেখো, দেখেই বুঝতে পারতেছো এখানে একটা সংখ্যা দেওয়া আছে। সংখ্যা দেওয়া থাকলে আমরা কি বললাম বলো তো, তাহলে আমরা বললাম গিভেন মলিকুলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, 6.022 × 10⁻²। ওকে, তাহলে গিভেন মলিকুলস কত আছে, 12 × 10⁻², 6.022 × 10⁻³। ওকে, তাহলে এখানে যদি চিন্তা করো, দেখো এটাকে আমরা শুধু 6 ধরে 6, এখানে গেলে 2 হচ্ছে, ঠিক না? 23 এখানে গেলে তাহলে বুঝতেছি 10 থাকবে, 2 × 10 20 মোলস, তাই না? বুঝতে পারছি 20 মোলস হবে, কত হবে, 20 মোলস, না? ওকে, আচ্ছা দেখি 4 নম্বরটা করার চেষ্টা করি। তো আমাদের 4 নম্বরটা কী বলছে, যে আমাদের বলছে, তখন আমরা 3 নম্বর করলাম, এখন আমরা 4 নম্বরটা করবো। তা বলছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। দেখো এটা কিন্তু অনেকটা কি, 2 নম্বরের মতো, না? তা আমরা বললাম যদি ভর দেওয়া থাকে তাহলে গিভেন ম্যাস ডিভাইডেড বাই আমাদের কি হবে, মোলার ম্যাস বা মলিকুলার ম্যাস। ওকে, তাহলে এটার সময় আমরা কী লিখতে পারবো, 49 ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিড। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের কত হয়, H2SO4, তাহলে 1 × 2 = 32 × 16 × 4, তাহলে আমরা করলে 98। ওকে, তাহলে 98, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 0.5 মোলস, ওকে, বা 0.5 মোলস। ওকে, আমরা কি বুঝতে পারছি? তাহলে আমি একটার মাধ্যমে আমি যে কোনো উপায়ে কীভাবে আমরা মোলস নির্ণয় করতে পারি আমরা দেখলাম। এখন দেখো এমনও কোনো ম্যাথ থাকতে পারে যে একটার ভেতরে ভরও দেওয়া আছে, ভলিউমও দেওয়া থাকতে পারে, বা সংখ্যাও দেওয়া থাকতে পারে, ভরও দেওয়া থাকতে পারে। তাহলে আমরা কীভাবে ম্যাথ করব দেখি। মনে করো আমি একটা কোশ্চেন দিলাম, আমি বললাম ফাইন্ড দ্য ভলিউম অফ 8 গ্রাম অক্সিজেন গ্যাস। ওকে, আমি খুবই ইজি একটা কোশ্চেন দিয়ে শুরু করলাম, বললাম ফাইন্ড দ্য ভলিউম অফ 8 গ্রাম অক্সিজেন গ্যাস। আমরা কীভাবে করবো বলো তো, আমরা যদি নাম্বার অফ মোলস আমরা জানি, নাম্বার অফ মোলস আমরা সলিউশন যদি করি, তাহলে নাম্বার অফ মোলস মানে দেখো ফাইন্ড দ্য ভলিউম অফ 8 গ্রাম অক্সিজেন গ্যাস, তার মানে কি ভর দেওয়া আছে। তার ভর দেওয়া থাকলে আমরা কী জানি, গিভেন ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস বা মোলার ম্যাস, মলিকুলার ম্যাস। ওকে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, গিভেন ম্যাস কত, 8, আর অক্সিজেন মানে কি, অক্সিজেন মানে 16 × 2 = 32। ওকে, তাহলে 32 পাচ্ছি না আমরা, তাহলে এখান থেকে তুমি ভাগ করেও লিখতে পারো বা এরকমই থাক। মনে করো আরেকটা বললাম ফাইন দ্য ভলিউম, নাম্বার অফ মোলস, ভলিউম আমরা কীভাবে বলি করি, যে গিভেন ভলিউম ডিভাইডেড বাই আমাদের জানি 22.4 লিটার। ওকে, তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি না। আচ্ছা, তাহলে আমরা কী লিখতে পারি বলো তো, 8 = 32 = যেহেতু এই দুকে সমান, লিখলাম আমরা গিভেন ভলিউম ডিভাইডেড বাই 22.4। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ভলিউম বের করি তাহলে আমাদের যে ভলিউম বের করি, তাহলে ভলিউম বের করলে আমাদের কী হচ্ছে দেখো তো,
8 গুণন 22.4 ডিভাইডেড বাই 32। তাহলে এটা যদি আমরা করি, দেখো তো তুমি ক্যালকুলেটার চাপো, তাহলে আশা করি অ্যান্সার পাবা। সাপোজ এরকম হবে 5.6 লিটার, যেহেতু ভলিউম বলছে যে লিটার হবে, এটা আমাদের অ্যান্সার। ওকে, আমরা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা আর একটা আমি তোমাদের প্রবলেম দিই, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে প্রবলেম দিলাম আর একটা, যে উই হ্যাভ 12 × 10^24 মলিকুলস অফ অক্সিজেন গ্যাস। ওকে, আমি বললাম ফাইন্ড ম্যাস অফ অক্সিজেন গ্যাস অ্যাট, বললাম ভলিউম অফ অক্সিজেন, আমি বললাম অ্যাট এসটিপিতে। ওকে, তাহলে বললাম এত মলিকুল অক্সিজেন গ্যাস দেওয়া আছে, আমি বললাম অক্সিজেনের ভর এবং অক্সিজেনের আয়তন নির্ণয় করতে হবে এসটিপিতে। ওকে, পারবো না সমাধান করতে, তার দিকে আমরা সলিউশন করার চেষ্টা করি। তো তাহলে আমাদের প্রথমে বলছে ম্যাস অফ অক্সিজেন, তাই না? তাহলে নাম্বার অফ মোলস সমান আমরা কী জানি বলতো? তাহলে নাম্বার অফ মোলস মানে আমরা কী জানি বলতো? একটা দেখতেছো এখানে সংখ্যাও কিন্তু দেওয়া আছে, তাই না? তা নাম্বার অফ মোলস সমান আমরা কী জানি? যে আমরা জানি গিভেন মলিকুলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এত তো নাকি? তাহলে গিভেন মলিকুলস কত আছে? 12 × 10^24 6.023 × 10^23, এটাই তো নাকি? ওকে, তাহলে এখান থেকে আমরা কত পারি? এখান থেকে বুঝতেছো এটা যে শুধু 6 × 2 10, 2 × 10, তাহলে আমরা পাচ্ছি 20 মোলস। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা পেলাম যে মলিকুলস অফ অক্সিজেন গ্যাস আমরা পেলাম, যে ফাইন ম্যাস অফ গ্যাস, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারি? নাম্বার অফ মোলস আমরা জানি গিভেন ম্যাস ডিভাইডেড বাই আমাদের মলিকুলার ম্যাস। তাহলে আমাদের গিভেন ম্যাস আমাদের এটা বের করতে বলছে, আর মলিকুলার ম্যাস জানি আমাদের অক্সিজেনে কত, একটু আগে করলাম 32, আর নাম্বার অফ মোলস আমাদের কত বের হলো বলতো? 20। তাহলে 20 গিভেন ম্যাস ডিভাইডেড বাই 32, এখান থেকে আমরা পাবো কি গিভেন ম্যাস কত আসবে? তাহলে 20 × 32, তাহলে 32 × 2, তাহলে আমরা পাচ্ছি 64 0। ওকে, তাহলে আমরা পাচ্ছি এত গ্রাম, 640 গ্রাম। বুঝতে পারছো কি? এখন দেখো, আমরা যদি এখান থেকে কী বের করতে চাই, বললাম ভলিউম অফ অক্সিজেন, তাই না? তাহলে ভলিউম অফ অক্সিজেন কীভাবে আমরা বের করবো? তাহলে আমরা জানি যে নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ভলিউম, বা আমরা এটা এক্স ধরে নিয়েও করতে পারি, গিভেন ভলিউম ডিভাইডেড বাই 22.4 লিটার। ওকে, তাহলে নাম্বার অফ মোলস আমি একটু আগে দেখলাম 20 মোলস বের হলো, গিভেন ভলিউম আমাদের বের করতে হবে 22.4 লিটার। তাহলে গিভেন ভলিউম তাহলে আমাদের কী আসবে? তাহলে 20 × 22.4, তাহলে এই দুটো আমাদের যদি গুণ করি, তাহলে আমাদের হয়তো বা এরকম একটা মান পাবো, 448 লিটার, যেহেতু ভলিউম বলছে, ভলিউম এটা নাকি লিটার, আমরা পারবো না। আচ্ছা আরও একটা তোমাদের প্রবলেম দিই, তোমরা সলভ করার চেষ্টা করো। তো আমি বললাম আর একটা দিলাম প্রবলেম, এ গ্যাস হ্যাজ ম্যাস অফ, আমি বললাম এ গ্যাস হ্যাজ ম্যাস অফ
32 গ্রাম মনে করে দিলাম, বলে ইয়ে গ্যাসিয়াস ম্যাস হ্যাজ 32 গ্রাম অ্যান্ড বললাম ইট অকুপাইজ, ইট অকুপাইজ বললাম 20 লিটার, কত বললাম এসটিপি, এসটিপি এসটিপি মানে তোমরা জানো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখন আমি বললাম এখান থেকে বের করতে বললাম ক্যালকুলেট, ক্যালকুলেট ডি মনে করে বললাম মলিকুলার ম্যাস, ওকে। তাহলে এটা আমাদের পারবো কি আমরা, দেখো তো দেখি তো আমরা সলিউশন করার চেষ্টা করি, আশা করি আমরা পারবো। তাহলে নাম্বার অফ মোলস, তাহলে নাম্বার অফ মোল যদি বলি এ গ্যাসের ম্যাস অফ এত গ্রাম, তাহলে দেখতেছো ভর দেওয়া আছে, তাহলে কি গিভেন ম্যাস, ঠিক আছে আমরা একবারে লিখি তো একটু আগে করেছি, যে গিভেন ম্যাস কত 32, ভাই আমাদের কী হবে মলিকুলার ম্যাস, ওকে। গিভেন ম্যাস হচ্ছে ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস। আরেকটা জানি আমি যে নাম্বার অফ মোলস ইকুয়াল টু, যেহেতু দেখো এসটিপিতে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি গিভেন ভলিউম অ্যাট এসটিপি, তাই না, ডিভাইড বাই 22.4 লিটার। তাহলে গিভেন ভলিউম আমাদের কত আছে এখানে 20 লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার, ওকে। তাহলে এখান সময় আমরা এটা করতে পারি না, তো আমরা একসময় লিখতে পারি কি 32 গ্রাম ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস, তো এখান থেকে আমরা কী লিখতে পারি মলিকুলার ম্যাস, ওকে মলিকুলার ম্যাস। তাহলে আমাদের কত হচ্ছে 32 × 22.4 / 20, ওকে। তুমি এখান থেকে যদি মাল্টিপ্লাই করো তাহলে একটা ম্যাস পাবা, সাপোজ এরকম মনে হয় মান আসবে 35.84 এত, ওকে। তাহলে এইটার মলিকুলার ম্যাস কত হবে 35.84, ওকে। তাহলে আমাদের যদি এই ধরনের প্রবলেম আসে আমরা কি সলভ করতে পারবো কি পারবো না বলো তো, আশা করি আমরা পাবো। এবং তোমরা এই ভিডিও দ্বারা মোল সম্পর্কে একটা ধারণায় পৌঁছতে পারছো যে মোল থাকলে সে মোল মানে আমরা কী বিবেচনা করব, মোল মানে একটা সংখ্যা যেটা নির্দিষ্ট একটা পরিমাণকে রিপ্রেজেন্ট করে। আসলে দেখো আমরা পরবর্তী ভিডিওগুলোতে মোলারিটি, নর্মালিটি, ইকুইভ্যালেন্ট ম্যাস এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, অল দ্য ভেরি বেস্ট।